হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি একটা দারুণ ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো পুজো চলেই আসলো, সবাই কেনাকাটা কেমন চলছে অবশ্যই জানাবে। আমাদেরও কেনাকাটা একদম জোর কদমে শুরু হয়ে গেছে। আগের দিন তো দেখালামই তোমাদেরকে যে আমার অনুরণের কেনাকাটা অনেকটা হয়েছে, বাবার মানে আমার শ্বশুর মশাইয়ের কেনাকাটাও আমরা কিছু কিছু করেছিলাম। তো আজকে আরেকটা পার্ট টু ব্লগ নিয়ে এসেছি, যেখানে আবার যে আমরা এই উইকে যে যে কেনাকাটাগুলো করেছি সেগুলো সব তোমাদের সবার সাথে শেয়ার করব। তো প্রথমেই যেটা আমি দেখাবো সেটা হচ্ছে শাড়ি, যেটা কি আমি কিনেছি আমার শাশুড়ি মায়ের জন্য। মানে এটা অ্যাকচুয়ালি আমার বাড়ির তরফ থেকে যাচ্ছে এই শাড়িটা। তো এটা একটা হ্যান্ডলুমের শাড়ি, এরকম হচ্ছে কালারটা, দেখতে খুবই সুন্দর শাড়িটা। এই দেখো আমি পছন্দ করে কিনেছি এটা। অ্যাকচুয়ালি আঁচলের দিকটা পুরো বডিটা এরকম বুটি, আর এটা হচ্ছে হ্যান্ডলুম, আর এটাকে বলা হয় টিস্যু হ্যান্ডলুম শাড়ি। কিনেছি পড়িয়াহাটে ট্রেডার্স অ্যাসেম্বলি বলে একটা শাড়ির দোকান আছে, আমি সেখান থেকে কিনেছি। প্রথমে তো তোমরা দেখতেই পেলে যে আমরা অনেক জায়গা ঘুরেছিলাম, প্রিয়গোপাল বিষয় ঘুরলাম, সেখানে পেলাম না। দেন আমরা গেলাম আদি ঢাকেশ্বরী, সেখানে তো বললো যে তোমরা ভিডিও কল করতে পারবে না, ছবিও নিতে পারবে না, এবং আমি যে জিনিসটা নিচ্ছি সেটা একবার মাকে দেখানো দরকার ছিল। তো সেই জন্য আমরা বললাম যে না, এখান থেকে নেওয়া যাবে না, আমরা যেখানে মানে ভিডিও কল অ্যালাও আর ছবি তোলা অ্যালাও আমরা ওখানেই নেব শাড়িটা। তো ফাইনালি আমরা চুজ করে একটা ভালো শাড়ি পেলাম, তো সেই জন্য ঝটপট এটা কিনে নিলাম। নেক্সট যে শাড়িটা দেখাবো সেটা হয় আমি অষ্টমীতে পরবো, না হয় আমি দশমীতে পরবো, সিঁদুর খেলার সময়, এখন আমি ডিসাইড করিনি। তো এটা হচ্ছে একটা লাল পাড়ের ওপর সাদা শাড়ি, হ্যান্ডলুমের, এটাও হ্যান্ডলুমেরই শাড়ি আমি কিনেছি, কারণ হ্যান্ডলুমের শাড়ি আমার মনে হয় যে আমি ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। তো এটা হচ্ছে আঁচলটা, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর দেখতে আঁচলটা এটা, আর এর মধ্যে ব্লাউজ পিসও আছে, আর এই পুরো বডিতে হচ্ছে এরকম কাজ করা, এটা হচ্ছে পুরো বডিতে কাজ করা। তো এটাও আমি ওই সেম দোকান থেকে কিনেছি, ট্রেডার্স অ্যাসেম্বলি, সেম দোকান থেকে আমি কিনেছি, এবং ওদের কাছে ভালো কালেকশন ছিল। মানে আমি কিন্তু প্রিয়গোপাল বিষয়ী, তারপরে গড়িয়া, মানে বাকি যে দোকানগুলোতে আমি আদি ঢাকেশ্বরী, তো সেগুলোতে আমি ঠিকঠাক মতন আমি মানে আমার পছন্দের মতন আমি জিনিস পাচ্ছিলাম না, আর আমার একটু মানে কম দামের মধ্যে, মানে ঠিকঠাক দামের মধ্যে একটা লাল পাড় সাদা শাড়ি দরকার ছিল, যেটা কি পুজোতে পরার জন্য খুবই মানে উপযোগী একদম টাইম। পুজোতে সবসময় বিভিন্ন কালারফুল জিনিস পরতে ভালো লাগে না, তো সেই জন্য আমার এটা খুবই পছন্দ হয়েছে, এবং এটা ওদের এবারের স্পেশাল আইটেম, তো সেই জন্য এটা আমি কিনে নিয়েছি। এবারে থার্ড যেটা আমি দেখাচ্ছি সেটাও আমারই শাড়ি, এটা আমি প্রিয়গোপাল বিষয় থেকে কিনেছি। এটা হচ্ছে একটা ফেব্রিকের কাজ করা শাড়িটা, খুবই সুন্দর, আমার এত পছন্দ হয়েছে না, তো আমি দেখা মাত্রই আমি কিনে নিয়েছি। তোমাদেরকে আমি একটু এই শাড়িটা একটু ইয়ে করে দেখাচ্ছি। প্রচুর এসেছিল আমাকে বিভিন্ন থিমের শাড়ি, ওরা আমাকে দেখিয়েছিল। তো আমার পিঙ্ক কালারটা আমার স্পেশালি খুবই পছন্দ, ইনফ্যাক্ট আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরই পিঙ্ক কালার বেশি পছন্দ, তো সেজন্য আমার এই শাড়িটা সব থেকে ভালো লেগেছে। আর এই শাড়ির মধ্যে আরেকটা আমার যেটা বিশেষত্ব লেগেছে সেটা হচ্ছে তিনটে কালারের পাড়, ঠিক আছে, তিনটে কালারের পাড় সহসা এমনিতে পাওয়া যায় না, তো এইটা আমার খুবই ভালো লেগেছে। মানে আই ক্যান ওয়্যার গ্রিন কালারের ব্লাউজ প্লাস ইয়েলো কালারের ব্লাউজ প্লাস এই রানী কালারের ব্লাউজ, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে যে এখানে কৃষ্ণ রাধা তো আছেই, তার সাথে এখানে ময়ূর আছে, এই দেখো ময়ূর আছে, আর এখানে চারদিকে বিভিন্ন ময়ূরের পালক, হ্যাঁ ময়ূরের পালক আঁকা আছে, পুরো বডিতে হচ্ছে ময়ূরের পালক আঁকা আছে, অ্যান্ড দিস ইজ আঁচল, এটা হচ্ছে আঁচলের পাড়টা। তো এই জন্য আমার এটা খুবই পছন্দ হয়েছে। তোমরা বলবে যে শাড়িটা কেমন লেগেছে, আমি তো এটা দেখা মাত্রই কিনেছি, জানি না কবে পরবো, কিরকম পজিশন মানে কিরকম অকেশনে পরবো, বাট পরবো তো অবশ্যই। তো এটা হচ্ছে আমার থার্ড আইটেম, মানে থার্ড শাড়ি যেটা আমি কিনেছি, এটা আমার সেকেন্ড শাড়ি, আর শাড়ির মধ্যে এটা থার্ড আইটেম, ঠিক আছে। এবারে নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের তরফ থেকে আমার মায়ের জন্য দেওয়া হচ্ছে, মানে আমার শ্বশুরবাড়ির তরফের থেকে আমার মাকে দেওয়া হচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা খুবই স্পেশাল, মায়ের জন্য একটা খুবই সারপ্রাইজ জিনিস। মা বললো যে এবারে শাড়ি নেবে না,
মায়ের কাছে জামা কাপড়ও আছে, ব্যাগও আছে, জুতো আছে। তো আমি তখন ভাবলাম আমি আর অনুরঞ্জে কি স্পেশাল জিনিস দেওয়া যায় মাকে। তো অনেক ভেবে ভেবে একটা স্পেশাল জিনিস পেয়েছি। তো আই থিঙ্ক মায়েরও হয়তো পছন্দ হবে। মা যদি ভিডিওটা দেখছো তাহলে আগেই দেখে নেবে, মায়ের সারপ্রাইজ আর তাহলে থাকবে না। তো চলো এবারে ওটা দেখাই। তো এই হচ্ছে জিনিস যেটা আমি আমার মায়ের জন্য কিনেছি, টাইটানের। মানে আমি কিনিনি, আমার শ্বশুর বাড়ির তরফ থেকে দিয়েছে, বাট পছন্দটা আমি করেছি। মানে দুই মায়েরই পছন্দটা আমি করেছি, কিছুটা পছন্দ আমিও করেছি। হ্যাঁ, অনুরণও কিছুটা পছন্দ করেছে, বাট জানি না আমাদের পছন্দ কতটা ভালো লাগবে মায়েদের, বাট আশা করি ভালোই লাগবে, কারণ ওদের পছন্দ ভেবেই আমরা পছন্দ করেছি। তো মায়ের হচ্ছে এটা ঘড়িটা যেটা আমরা কিনেছি। এবারে মায়ের হাতে ভালোই লাগবে, আমার হাতে তো ভালোই লাগছে দেখতে। দাঁড়াও, এটা হচ্ছে ঘড়িটা, এরম বেশ স্টোন দেওয়া আছে, অ্যান্ড এই কালারটা হচ্ছে রোজ গোল্ডের। এই যে সাইডটা আমি তোমাদেরকে আবার পরে দেখাচ্ছি যে আমার হাতে কেমন লাগছে ঘড়ি। এটা আমরা এখনো কাটিনি, কারণ মায়ের হাত অনুযায়ী, মানে মায়ের হাতে যেরকম ফিট হবে সেই অনুযায়ী আমরা চেনটা কেটে দেব। তো এটা হচ্ছে আমার মায়ের গিফট, যেটা আমার অনুরণের তরফ থেকে দেওয়া, মানে আমার শ্বশুর বাড়ির তরফ থেকে দেওয়া। তো এটা হচ্ছে হলো, এটা একটা গিফট হলো। এবারে দেখাবো আমার বাবার জন্য আমরা যেগুলো কিনেছি। তোমরা তো দেখলেই যে গড়িয়াহাটের পাঞ্জাবি দোকানে গিয়ে আমরা অনেক পাঞ্জাবি দেখেছি এবং সিলেক্ট করেছি। তো ফাইনালি আমরা কোনটা সিলেক্ট করেছি সেটা তোমাদেরকে এবারে দেখি। তো এটা হচ্ছে আমরা আমার বাবার জন্য কিনেছি, দেখতেই পাচ্ছ খুবই সুন্দর একটা, মানে তসর, অ্যাকচুয়ালি এটা তসর না, এটা খাদির, কাপড়টা হচ্ছে খাদির, বাট এটা হচ্ছে তসর প্যাটার্নের। আর এখানে বেশ মেরুন কালারের সুতো দিয়ে কাজ করা আছে। অ্যাকচুয়ালি বাবা একটু লাইট কালার পছন্দ করে, তো আমার মনে হয়েছে যে এই পাঞ্জাবিটা আমার বাবাকে খুব ভালো লাগবে দেখতে। আমার অনুরণের দুজনেরই এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে, তো সেই জন্য আমরা এই পাঞ্জাবিটা কিনেছি। তো আশা করি বাবারও হয়তো এই পাঞ্জাবিটা খুব ভালো লাগবে। তো এবারে পুজোয় বাবাকে বলবো অষ্টমীতে এটা পরতে। তো এটা হচ্ছে আমার বাবার জন্য কিনেছি। আরেকটা আমরা কিনেছি যেটা হচ্ছে এমনি ডেলি ওয়্যারের জন্য, মানে হালকার মধ্যে আর কি। এটা হচ্ছে ডেলি ওয়্যারের পাঞ্জাবি, এটা তো জাস্ট মানে হালকার মধ্যে, এটা বাবাকেই দেবো বলে কিনেছি। বাস এই হচ্ছে আমাদের পুজোর বাজার। তো এই ছিল আমাদের পুজোর বাজারের পার্ট টু। আরও অনেক কিছু বাজার আছে, আর সব থেকে বড় জিনিস হচ্ছে অনুরণের এখনো বাজার কমপ্লিট হয়নি। তো বেচারা অনুরণ সেজন্য প্রচণ্ড মানে টেনশনে আছে, বলছে আমার বাজার কবে হবে, আমার শপিং কবে হবে। তো তোমরা তো জানোই যে মেয়েদের শপিংটা আগে করে নিতেই হয়। তো সেই জন্য আমার শপিং ইজ ডান, আর মা বাবাদের সবারই শপিং হয়ে গেছে, এখন শুধু অনুরণের শপিং বাকি আছে আর বোনের শপিং বাকি আছে। তো বোন তো বলেছে ও একটা জিনিস নেবে, মানে ও জামা কাপড় কিছু নেবে না, ওর ওইগুলো সবই আছে আপাতত। নতুন অনেক কিছু কিনেছে ও, তো যেহেতু নতুন চাকরি পেয়েছে, তো সেই জন্য বোনের যেটা আছে মানে যে বোনের যে গিফটটা ওটা ডিউ আছে, ওটা আমরা বলেছি যে আফটার পুজো আমরা গিয়ে ভালোভাবে তোকে পছন্দ করে গিয়ে কেনাবো, এবং ওকে কি গিফট দেবো সেটাও তোমরা অলরেডি দেখতে পাবে আমাদের ব্লগে, নেক্সট ব্লগে দেখতে পাবে। তো আর অনুরণের যেটা কেনা আছে সেটা আমরা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো, পার্ট থ্রিতে, মানে শপিং পার্ট থ্রি যদি আসে, আর যদি না আসে তাহলে ডেলি ব্লগের মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো ওর পাঞ্জাবি যেটা আছে। তো এইটাই ছিল আজকের আমাদের একটা ছোট্ট ব্লগ, যেখানে আমরা আমাদের শপিংয়ের কিছু জিনিস তোমাদের সবার সাথে শেয়ার করলাম, আর বেশিরভাগ জিনিসই তোমাদের সবার সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমাদের আমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমরা নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। সাবস্ক্রাইব করে দাও, কেন করছো না তোমরা, সাবস্ক্রাইব করলে আমাদেরও ভালো লাগবে, আরও ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকের মতন এতদূর পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে টিউন, টাটা, বাই বাই।